তিনি ছিলেন এক আশ্চর্য পুরুষ। তার প্রতিষ্ঠা সত্যে স্থিতি অনন্ত করুণায়। তিনি বৃত্তবান ছিলেন না, সাহিত্যিক, বিজ্ঞানী বা দার্শনিকও ছিলেন না। সামাজিক প্রতিষ্ঠার বিচারে তার কোনো পরিচয় ছিল না। তিনি আনন্দময় পুরুষ, আনন্দই তার স্বরূপ। তার উপস্থিতিতে বসে আনন্দের হাট, সেই হাটে বিনামূল্যে মিলে অমূল্য প্রেম ও করুণা। তার স্বাদ নিতে অগণিত মানুষের সমাগম হয় তার কাছে। তিনি হলেন শ্রী রামকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমি এই রামকৃষ্ণ সম্বন্ধে বেশ কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। শ্রী রামকৃষ্ণ তার দীর্ঘ আধ্যাত্ম সাধনার উপলব্ধির আলোকে এই জীবজগৎ চৈতন্যময়। এক পরম সত্য অনুসূত হয়ে আছে বিশ্বব্যাপী, যার স্বরূপ সৎচিৎ আনন্দ। প্রতিটি মানুষের অন্তরে রয়েছে সেই পরম সত্যের অমৃতকুম্ভ, যা যাবতীয় আনন্দের উৎস। এই পরম সত্যের উপলব্ধিতেই মানুষের জীবন আনন্দময় হয়। মানুষের অসীম সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহল শ্রীরামকৃষ্ণের আশা জাগানিয়া উক্তি, মানুষ কি কমগা, ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। মানুষের সুপ্ত চৈতন্যের জাগরণ ঘটিয়ে তাকে মানহুষ করাই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম উদ্দেশ্য। এই চেতনার বিকাশ যখন হয়, মানুষ তখন শুধু বাইরের সম্পদ নয়, অন্তরের সম্পদে দীপ্তমান হয়। তিনি বলেছেন, মাটির প্রতিমায় তার পুজো হয়, আর মানুষে হয় না, মানব প্রতিমাকে কেন্দ্র করেই তার জীবন পূজা। বিশ্বভুবনকে চৈতন্যময় দেখা শুধু নয়, সাধারণ মানুষের সঙ্গে ছিল তার এক গভীর একাত্মতাবোধ। কালীবাড়ির গঙ্গাঘাটে দাঁড়িয়ে একদিন ভাবাবিষ্ট হয়ে গঙ্গা দর্শন করছেন। ঘাটে মাঝিরা ঝগড়া করছিল। সহসা এক দুর্বলের পিঠে ভীষণ চপেটাঘাত করে বসল সবল এক মাঝি। শ্রীরামকৃষ্ণ চিৎকার করে কেঁদে উঠলেন, পিঠ রক্তিম হয়ে ফুলে উঠল। মাঝিদের বিবাদ থেকেই তার পিঠে আঘাতজনিত বেদনা চিহ্ন দেখা দিয়েছে। এখানেই শ্রীরামকৃষ্ণের অনন্যতা। ব্যথিতের সঙ্গে একাত্মতাবোধ থেকে এহনো অনুভূতির ঘটনা ইতিহাসে বিরল। শ্রীরামকৃষ্ণ তার আনন্দ, সহজাত স্বভাব, তিনি মানুষকে ভালোবেসেছিলেন অন্তরের প্রেরণায়। কারণ জগৎ সমুদয়ে যখন তার নিজের শরীরবোধ মূর্ত, তখন মানুষকে না ভালোবেসে তার আর উপায় নেই। জগতের দুঃখে বেদনার্থ না হয়ে পরিত্রাণ নেই। আবার একই সঙ্গে বেদনার নিবৃত্তিতেও তিনি সদা সচেষ্ট। রানী রাসমণির জামাই মথুরবাবুর সঙ্গে তীর্থদর্শনে চললেন শ্রীরামকৃষ্ণ। পথে দেওয়ান ঘরে দেখলেন গরিব লোকেরা খেতে পায় না, জীর্ণ শীর্ণ চেহারা। মথুরবাবুকে শ্রীরামকৃষ্ণ বললেন, এদের এক মাথা করে তেল ও একখানা করে নতুন কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। এখানেই এত খরচ হলে তীর্থদর্শন হবে কি করে, হিসেবে মথুরবাবু গড় রাজি। শ্রীরামকৃষ্ণ নাছোড় বান্দা, জীবন্ত মানব দেবতার সেবা পুজো না করে তিনি নড়বেন না। অবশেষে মথুরবাবু তার ইচ্ছে পূরণ করলেন। শ্রীরামকৃষ্ণের এই নিষ্কাম প্রেমের অতুল গভীরতাই সাধারণ মানুষকে তার দিকে আকৃষ্ট করেছে। কাউকে তিনি ঘৃণা করেননি, অস্পৃশ্য জেনেও দূরে রাখেননি। মানুষের দুঃখ তার সমুদ্র সমান হৃদয়কে উদ্বেল করে তুলেছে। তাদের পরম আনন্দের আস্বাদ দিতে তিনি কাতর হয়েছেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যখন শান্তি আর আনন্দ আমাদের বড় প্রয়োজন, তখন সে প্রয়োজন মেটাতে শ্রীরামকৃষ্ণের মতো মহামানবের তাৎপর্য আরও বেশি করে অনুভব হচ্ছে। তার জীবন মানবতার এক অনন্য ভাষ্য, অহিংসা প্রেম সমমর্মিতার জয়গান সেখানেই। অকপট সহজ সরল সাদাশীদের জীবন চর্চার অগণিত পথশ্রান্তির জীবনে তিনি হয়ে উঠেছেন চির আশ্রয়, আনন্দ ঘন করুণাময় তার এই রূপ চির আকর্ষণের। কথা অমৃতে পাই অবতারের স্বরূপ বর্ণনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, মধ্যাহ্নের রৌদ্রের প্রখরতায় চোখ ঝলসে যায়, সূর্যের দিকে তাকানো যায় না। সূর্যোদয়ের সূর্যে সেই দীপ্তির প্রখরতা নেই, কিন্তু কোমলতা আছে, তাই সেই সূর্যকে সহজে দেখতে পারা যায়, চোখ ঝলসায় না, বরং চোখের তৃপ্তি হয়। তিনি এমনই কোমল, আশা সমুজ্জ্বল, প্রেম টলমল, স্নিগ্ধতায় ভরা তার দু চোখ নিরন্তর শুনিয়ে চলেছে, জাগো শিবময় হও, আনন্দময় হও। তার অনন্ত আশ্বাসে ভরা চাহনি দৃঢ় প্রত্যয় জাগায় মনে। মনুষ্যত্ব থেকে শিবত্বের উত্তরণে দীপশিখাটি তিনি জ্বালিয়ে রেখেছেন আমাদের অন্তরলোকে। এই হলো রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি আমার ছোট নিবেদন। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।